everyone, how are you? I'm good. And today I'm located at the center of Brickland in heart of East London, Bangladesh. This shop, basically, this market is operate only Saturday from around 9 a.m. to 5 p.m. And here, only to find a food garden, like they sell lots of food, lots of different type of food, like Mexican, Creole, Chinese food, all Indian food, all those type of foods, and Korean food as well. এখানে ফুডের অভাব নাই, এত ফুড আমি গুলিয়ে ফেলেছি, বাট সেম ফুড এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ। বা এখানে নর্মালি সেলারগুলো হচ্ছে এশিয়ান, বাঙালি, রোমানিয়ান, পাকিস্তানি, এরকম সেলার। তো তারা কি করে, এভরি স্যাটারডে সানডে এখানে আসে, এটা একটা প্লেস, ফ্রি প্লেস, তারা রেন্ট করে, রেন্ট করে তারপর এখানে এসে বসে, যে যার মতো ফুড বানিয়ে নিয়ে আসে। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যেখানে যতটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখানের ফুডগুলো মোস্টলি সিমিলার, সবাই চিকেন সেল করছে, কেউ কেউ ডিফারেন্ট কিছু সেল করছে, আবার কেউ পোর্ক সেল করছে, চকলেট সেল করছে, জুস সেল করছে, এক একজন ডিফারেন্ট সেল করার ট্রাই করছে, বাট মেইনলি তারা চিকেন সেল করছে। এখানে আনারসের জুস সেল করছে, দেখতে অনেক ভালো লাগছে, ওয়াও কত সুন্দর। আর এই সাইড দিয়ে বসার জায়গা আছে, আমি একটু একটু করে ঘুরে ঘুরে দেখাচ্ছি কতটা লার্জ প্লেসটা আর কি কি সেল করছে। আর এখানে ম্যাক্সিমাম ফুডই হচ্ছে হালাল ফুড, জাস্ট আমি একটা শপই পেয়েছি যে হারাম ফুড ছিল, বাট অল ফুড আর তোমার হালাল। সো যখন ওখানে যাওয়া হয় তখন নিজে থেকে বলে দেয় জাস্ট ইন কেস দোজ আর অল হালাল ফুড, ইউনো এরকম কিছু একটা। আর এখানে অনেক বছর আগে, অনেক বছর আগে আর এখানে ফ্রেশ ফ্রুট জুস সেল করা হচ্ছে, সব থেকে অনেক বড় বড় লাইন। এখানে আরেকটা সাইডে তারা জুয়েলারি, অর্নামেন্টস এগুলো নিয়ে বসেছে। অ্যাকচুয়ালি এই জুয়েলারিগুলো অনেক ওল্ড জুয়েলারি অ্যান্ড হাতে বানানো, হ্যান্ডমেড। অ্যান্ড সে ব্র্যান্ড নিউ অয়েল সেল করছে, ফ্রেশ অয়েল। And look at this, it will be all handmade designed bottle. It's all handmade, right? That's very cool, you know? She হচ্ছে একজন আর্টিস্ট, সো সে তার স্কিল কাজে লাগিয়ে ডিজাইন করে বোতল সেল করছে। অনেক আগের ক্রিস্টালের যে ইয়েগুলো ছিল ওগুলা বেসিক্যালি, আমি যদি আরো ডিপে যাই আজকে তাহলে এখানে আরো একটা শপ আছে, বেন্টেড শপ। সো ওখানে ওল্ড যত জিনিসপত্র আছে
ড্রেস থেকে শুরু করে সব কিছু ওখানে পাওয়া যায়। আর আজকে না, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো যে আমাদের 50-100 ইয়ার্স এগোতে কী ড্রেস পরতো মানুষ, বা কীভাবে তাদের অর্নামেন্ট ছিল। আমি আবার ফিরে আসলাম। আর এখানে মজার ব্যাপারটা কি জানেন, এখানে বেশি মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা দুজনে অনেক ক্ষিধার্ত এসেছি খেতে। ফ্লেভারটা চিনা চিনা, উটো চিকেন, ভাবো খাবার নিয়ে পুরো কনফিউশন হয়ে গেছি, বিকজ আমি সব খাবার খেয়ে ফেলছি, লাইক সব খাবার খেয়ে ফেলছি। সো লাইক এক একটা জাস্ট মেনু বাই করতে হলে লাইক 7 pounds, 8 pounds, 9 pounds আমি লাইদা। এই জন্য আমি জাস্ট খাওয়া ফুডগুলো আমি খেতে চাচ্ছি না, চাই ডিফারেন্ট ফুড খুঁজতেছি, আর ডিফারেন্ট ফুড আমি কিছুই পাচ্ছি না, কোথাও হলে আমি খেয়ে ফেলছি। এর জন্যই আমাদের এত লম্বা জার্নি চলছে। এগুলো কেমন, এগুলো কেমন? কত করে নেবে? 4 for 5 pounds, স্মল 4 for 7, মিডিয়াম 8 for 9, কেমন লাগাইতে? একটা ছোট একটা লয়ে দিই নাকি? নাও বিফ না চিকেন না প্রন, Ask him. 4 for 5 pounds, extra small, small, 6 for 7 pounds, medium 8 for 9 pounds, 6 for 7, 4 for 5 pounds, 2 for 2. বাংলাদেশের হালিম, মোগলাই আমাদের সামনে একটা চাইনিজ লেডি বসে আছে। কেমনে ধরে দেখতে পারি না, সে
हाथ नीचे दियो, हाथ नीचे दियो, परसो let me try one, हम ऐसा खेलते हैं, पेन धरे যেভাবে সেভাবে আর একটা দিও, আর একটা দিয়ে চাপ দিও, উলালা আমার সবসময় ভালো লাগতো, একটু থানবীর শখের মার্কিন মোগলাই খেতে চলে এসেছে, দোসা নট হালাল অল পোর্ক পাকিস্তানি পটেটো আমাদের টাকা থেকে কি খাওয়া লাগবে না, ঘুরে ঘুরে খেলেই হবে, এইটাই বুঝলাম না এখানে পাকিস্তান বার্গার্স জুসের ডিফারেন্সটা কি আছে, তুমি পাইনাপল তো মেবি খাইছো তাই না, এটা তো অনেকদিন হয়েছে খাও না, চিকেন কেন সব জায়গায়, এটা হচ্ছে বার, কফি বার, এটা তো ভালো দেখা যাইতেছে, আইসক্রিমের মতন সাজায় রাখছে, ফাইনাল টাইম ফ্রান্স বাংলাই নট ভাল দিচ্ছে।
বম 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 না খাবো না baby to look at. Oh my god, I can't. Just 4 years and something. Will this Instagram follow this? Thank you everyone. Thanks for watching. Aajker jonno ekhanei shesh. Like, share and subscribe. Next video te abar dekha hobe. Bye.